আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে বুধবার, 11 তারিখ। তো আজকে লকডাউন উঠে গেছে, সেই কারণে আজকে একটু চেম্বারে এসেছি। এখান দিয়ে অদিত বাবার শরীর অসুস্থ, তার গলার প্রবলেম দেখা দিয়েছে। গত 3-4 দিন আগে পিজি হাসপাতালে গিয়েছিল গলার পরীক্ষা করতে, তখন ভালো হয়েছে। গলার ছোট্ট একটা টিউমার হয়েছে, সেটা অপারেশন করতে হবে। তো সেই কারণে এই 2 দিন ব্লগ দিতে পারিনি, খুব চিন্তা করছি এটা নিয়ে। তো আজকেও কলা বিভাগের যে বিভাগীয় প্রধান পিজি হাসপাতালে, ওনার কাছে যাব আমরা, রিপোর্ট নিয়ে দেখাবো। আর যদি হয় তো এর মধ্যেই অপারেশনটা করিয়ে ফেলবো। তো যাই হোক, এখন খুব চিন্তার মধ্যে আছি, আপনারা সবাই দোয়া করবেন অতি বাবার জন্য। আর এই তো আজকে যাবো, অনেকবার মনে করেছি যে ব্লগ দিব, কিন্তু ব্লগ করার কোনো ইচ্ছা এবং মন মানসিকতা ছিল না, সেই কারণে ব্লগ দিতে পারিনি। তো আজকে একটু কাজ ছিল বাইরে, সেই কাজ সেরে আবার চেম্বারে আসলাম। চেম্বারে এসে ভাবলাম যে আপনাদের সাথে দিন ধরে কথা বলি না, মনটা ভালো লাগে না। আর অদিল বাবা খুব অসুস্থ, এই খবরটা আপনাদের জানানো দরকার। আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য, অদিল বাবার জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমরা আজকে যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, আমাদের সাথেই থাকবেন। এখন আসরের নামাজ শেষ করে বসে আছি, তো চেম্বারে যাবো, ডক্টর সাহেবের চেম্বারে যাবো ওকে নিয়ে। তো খুব চিন্তা লাগছে, ঠিক আছে আমরা প্রার্থনা করে। আমি কি দেখে নেব?